বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে আজ থেকে সীমিত আকারে আম পাড়া শুরু করেছে বাগানিরা। রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজশাহী জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময়ে আজ থেকে গুটি আম নামাচ্ছেন আম ব্যবসায়ী ও চাষিরা। তবে পরিপক্ব না হওয়ায় এখনও সব উপজেলা থেকে আম নামানো শুরু হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে তেমন একটি আম না পাড়ার কারণে রাজশাহীর বৃহত্তম আম বাজার বানেশ্বর বাজারে একদম ফাঁকা দেখা গেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী জেলাতে 19,578 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে 2,58,000 মেট্রিক টন আম এসব গাছে 2,58,000 মেট্রিক টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় 1,500 কোটি টাকা। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আজ থেকে রাজশাহী জেলার গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। এরই মাধ্যমে রাজশাহীর আমের বাজারজাতকরণ শুরু হলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ইউএনও ও জেলা এডিএম এর নেতৃত্বে একটি টিম কাজ করবে। যেমন অপরিপক্ক আম বাজারে এনে ক্রেতাদের সাথে প্রতারণা না করা হয় সেদিকটাও যেমন খেয়াল রাখবেন, পাশাপাশি কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় ও রাস্তা যানজটের দিকেও খেয়াল রাখবেন। রাজশাহী ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার সন্ধ্যা 7:30টায় নগর ভবনের এনএক্স সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাজার ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, বহুমুখী উন্নয়নে রাজশাহী বদলে গেছে। গ্রিন ও ক্লিন সিটি রাজশাহীতে এবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে এ নগরীকে ব্যবসা বান্ধব নগরীতে পরিণত করা হবে। এ সময় ব্যবসায়ীরা বলেন, এ সময় ব্যবসায়ীরা রেল, নৌ ও বিমান যোগাযোগের উন্নতির লক্ষ্যে মেয়র লিটন আগামীতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন। সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, আরডিএ মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মাহমুদ হাসান, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের 13তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, রাজশাহী নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান, আলোকায়নের কাজ চলছে, সেটি আরও সুচারুভাবে করতে হবে। পরিবেশের ক্ষেত্রে যে সুনাম অর্জন হয়েছে তা ধরে রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি বলেন, রাজশাহীর সুনাম দেশের সীমানা পার হয়ে বিদেশেও পৌঁছে গেছে, এই কৃতিত্ব সকলের। সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহীর প্যানেল মেয়র 1 ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র 2 ও 1 নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র 3 ও 1 নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার এবিএম শরীফউদ্দিন ও সচিব মশিউর রহমান, এছাড়াও সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ নূরি সাইদ সহ রাশিকের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন কমিটির 46টি প্রস্তাব অনুমোদন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন করোনাকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো এবং তার সহযোগিতায় এবং আমরা আমাদের নিজেদের উদ্যোগে আমাদের রাজশাহীবাসীর সহযোগিতায় কর্পোরেশনের অর্থ দিয়ে দফায় দফায় রাজশাহীর মানুষকে আমরা খাদ্য দ্রব্য সেটি নানা রকম, সে কখনো চাল, কখনো পুরো প্যাকেজ, তার মধ্যে তেল, ডাল, মোমবাতি যা যা লাগে সব কিছুই আমরা সহ প্যাকেট দিয়েছি। এমনকি মিষ্টি কুমড়া পর্যন্ত আমরা শাক সহ মানুষের বাড়ি বাড়ি পাঠিয়েছি। তো এই কাজটি ওয়ার্ড পর্যায়ে আপনারা যেমন করেছেন, মহানগর পর্যায়ে আমি নিজেও করেছি, আমাদের কর্মকর্তারাও করেছেন। এবং শুধু তাই না, এই কোভিডকালীন সময়ে সিটি কর্পোরেশন ওষুধ এবং খাদ্যদ্রব্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। যারা খবর দিয়েছে, আমাদের একটি হট নাম্বার ছিল, সেখানে ফোন করলে যে কোনো সময় ফোন করলেই আমরা আক্রান্ত ব্যক্তির বাড়িতে আমাদের কর্মী বাহিনী দিয়ে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে।
সারা দেশের মতো নোয়াখালীতে যথাযথ মর্যাদায় বিশ্ব গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বেগমগঞ্জ চৌরাস্তা 71 জাদুঘর চত্বরে এর আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বক্তিয়ার শিকদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী শাখার সভাপতি মানিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহ আবদুল্লাহ আল বাকি, শামীম গ্রুপের চেয়ারম্যান লায়ন বোরহানউদ্দিন, সাংবাদিক শামসুল হাসান মিরন, নাসিরউদ্দিন বাদল, অরুণচন্দ্র কুরি ভুট্টো সহ জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে 71 চত্বর হতে র্যালিটি চৌরাস্তা বীর শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর হয়ে প্রধান সড়ক প্রদর্শন করে নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কে এসে শেষ হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।